আমার মিষ্টি ছেলে মেয়েরা, তোমাদের ক্লাস ইলেভেনে মানে আইএসসি সিলেবাসে একটা ছোট উপন্যাস রয়েছে, যেই উপন্যাসটার নাম হচ্ছে কোনি। আর কোনি গল্পটির লেখক হচ্ছেন, এই উপন্যাসের লেখক হচ্ছেন মতি নন্দী। তা আমরা এই গল্পটা খুব ছোট ছোট অধ্যায় আছে, সেই অধ্যায়গুলো ধরে ধরে একটু বুঝে নেব। তার আগে আমরা একটু শুনবো এবং তারপরে সেই অধ্যায়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। তা আমার তোমাদের কাছে ছোট্ট অনুরোধ, যারা ক্লাস ইলেভেনে পড়ছো বা ইলেভেন থেকে টুয়েলভে উঠেছো, যারা কোনি উপন্যাসটা এখনও পড়োনি বা এর উপর থেকে কোনো প্রশ্ন উত্তর তৈরি করোনি, তারা অবশ্যই ভিডিওটা মন দিয়ে শুনো। এবং তোমাদের প্রথম অধ্যায়টা আজকে এই ভিডিওতে থাকছে, তার থেকে কী প্রশ্ন হতে পারে সেটা আমি অডিওটা শেষ হওয়ার পরে বোঝানোর সাথে সাথে বলে দেব, ঠিক আছে? তাহলে আমরা চলে আসছি একদম প্রথম পেজ থেকে। দেখো কী বলেছে পেজ ওয়ানে। আজ বারুণী, গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি, ঘাটে থই থই ভিড়, বয়স্কদের ভিড়টাই বেশি, সদ্য ওঠা কাঁচা আম মাথার ওপর ধরে ডুব দিয়ে উঠেই ফেলে দিচ্ছে, ভেসে যাচ্ছে আম, কেউ বা দূরে ছুঁড়ে ফেলছে। ছোট ছোট দলে ছেলেরা জলে অপেক্ষা করে আছে আম সংগ্রহের জন্য, কেউ গলা জলে দাঁড়িয়ে, কেউ বা দূরে ভেসে রয়েছে। আম দেখলেই হুড়োহুড়ি পড়ে যায়, একসঙ্গে দু তিনজন চিৎকার করতে করতে জল তোলপার করে এগিয়ে যায়, যে পায় প্যান্টের পকেটে রেখে দেয়। পকেটটা আমে ভরে গিয়ে ফুলে উঠলে জল থেকে উঠে ঘাটের কোথাও রেখে আসে। সেই আমে হাত দেওয়ার সাধ্য কারুর নেই। পরে আমগুলো ওরা বিক্রি করে পথের ধারে বসা বাজারে অনেক কম দামে। আজ গঙ্গায় ভাটা, জল অনেকটা সরে গেছে ঘাট থেকে, সিঁড়ি এবং তার দুধারে ইট বাঁধানো ঢালু পার শেষ হয়ে কিছুটা পলিমাটি, তারপর জল। স্নান করে কাদা মারি বিরক্ত মুখে উঠে আসতে হচ্ছে। তারপর অনেকে যায় ঘাটের মাথায়, ট্রেন লাইনের দিকে মুখ করে বসা বামনদের কাছে, যারা পয়সা নিয়ে জামাকাপড় জমা রাখে, গায়ে মাখার সর্ষে বা নারকোল তেল দেয় এবং কপালে চন্দনের ছাপ আঁকে। রাস্তার একধারে বসা ভিখারিদের অনেকে উপেক্ষা করে, কেউ কেউ করে না। দুধারে ছোট ছোট নানান দেবদেবীর দুয়ারে কিংবা শিবলিঙ্গের মাথায় ঘটি থেকে গঙ্গাজল দিতে দিতে কাঠের, প্লাস্টিকের, লোহার, খেলনার ও সাংসারিক সামগ্রিক দোকানগুলোর দিকে কৌতূহলী চোখ রেখে অধিকাংশই বাড়ির দিকে এগোবে। পথের বাজার থেকে ওল বা থোড় বা কলম বা লেবু ধরনের কিছু হয়তো কিনলেও কিনতে পারে। তারপর রোদে তেতে ওঠা রাস্তায় খালি পা দ্রুত ফেলে বাড়ি পৌঁছবে বিরক্ত মেজাজে। তিলচিটে একটা ছেঁড়া মাদুর, তার ওপর উপর হয়ে বিষ্ণুচরণ ধরো ডলাই মালাই করাতে করাতে বিরক্ত মুখে গঙ্গার দিকে তাকিয়ে। বিষ্ণুধর, পাড়ায় বষ্টদা, আইএ পাস, অত্যন্ত বনেদিবংশের, খানসাতেক বাড়ি ও বড়বাজারে ঝাড়ন মশলার কারবার এবং সর্বোপরি 3.5 মন একটি দেহের মালিক। ওরই সমবয়সী 40 বছরের একটি বিশ্বস্ত অস্টিন সর্বত্র ওকে বহন করে। বিষ্ণুধরের বিরক্তির কারণ 15 দূরের একটা লোক, পরনে সাদা লুঙ্গি আর গেরুয়া পাঞ্জাবি, কাঁধে রঙিন ঝোলা, তার দিকে পিটপিট করে তাকাচ্ছে আর মাঝে মাঝে মুচকি হাসছে। বিষ্ণু বুঝতে পেরেছে লোকটা হাসছে তার দেহের আয়তন দেখে। এরকম হাসি বাচ্চা ছেলেরাও হাসে। বিষ্ণু তখন দুঃখ পায়, তার ইচ্ছে করে ছিপছিপে হতে, কিন্তু বিষ্ণু বিরক্ত হচ্ছে যেহেতু এই লোকটা মোটেই বাচ্চা নয়। চোখে পুরু লেন্সের চশমা, নুন আর গোলমরিচের গুঁড়ো মেশালে যেমন দেখায়, মাথায় কদমচার চুল ঠিক সেই রকম। এটা পেজ 2। বয়সটা 50-এর এধারে বা ওধারে, বছর 5-এর মধ্যে হতে পারে। লোকটার গায়ের রং ধুলো মাখা পোড়া মাটির মতো, আর চোখের চাহনি ধূসর, মণি দুটো দেখলে মনে হবে বোধহয় সূর্যের দিকে চ্যালেঞ্জ নিয়ে তাকিয়ে থেকেই মণির কালো রংটা ফিকে হয়ে গেছে। চাহনিটা এমন দেখলে মনে হয় যেন তার মনের সঙ্গে মেলে না সেই সব ব্যাপারগুলো ব্লোডশের মতো
পুড়িয়ে দিয়ে ভেতরে সেধিয়ে যাবে। চোয়াল দুটোকে শক্ত করে ধরে আছে জেদ। মালিশওয়ালা ডান হাঁটুটা বিষ্টুর কোমরে চেপে ধরে মেরুদণ্ড বরাবর ঘাড় পর্যন্ত দ্রুত ওঠানামা করাতে লাগলো পিষ্টনের মতো। বারদশেক এভাবে হাঁটু ব্যবহারের পর মালিশওয়ালা নমস্কারের ভঙ্গিতে হাতে তালু জোড়া করে বিষ্টুর পিঠে জোড়া তালুর কোদাল চালাল। এরপর বিষ্টু চিত হয়ে শোয়ার চেষ্টা করলেও পারছিল না। মালিশওয়ালা ঠেলে ঠুলে গড়িয়ে দিতেই সে অভিষ্ট লাভ করল। আব্রু রক্ষাকারী গামছাটি ঠিকঠাক করে বিষ্টু গম্ভীর স্বরে নির্দেশ দিল, তানপুরো ছাড়ো। মালিশওয়ালা 10 আঙুল দিয়ে বিষ্টুর সারা শরীরের চর্বিগুলো খপাখপ খামচে টেনে টেনে ধরে ছেড়ে দিতে লাগলো। তবলা বাজা! মালিশওয়ালা 10 আঙুল দিয়ে বিষ্টুর গলা থেকে কোমর অবধি ধপাধপ চাটাতে শুরু করলো। চোখ বুঝে প্রবল আরামে নিঃশ্বাস ফেলতে গিয়ে তার মনে হলো, লোকটা নিশ্চয়ই এমন ফ্যাকফ্যাক করে হাসছে, এখনও ফ্যাকফ্যাক করে হাসছে। বিষ্টু তখন খুবই বিরক্ত বোধ করে বলল, সারেগামা কর। মালিশওয়ালার নির্দেশ পেয়েই আঙুলগুলো দিয়ে হারমোনিয়াম বাজাতে লাগলো বিষ্টুর সর্বাঙ্গে। আঙুলগুলো শরীরে কিলবিল করায় সুশ্রী লাগছিল এবং তারই প্রতিক্রিয়ায় চর্বি থলথল করে কেঁপে উঠতেই বিষ্টু শুনল খুকখুক হাসির শব্দ। চিত হয়ে আকাশের দিকে তাকিয়ে বিষ্টু বলল, এতে হাসির কী আছে? হ্যাঁ, সেকেন্ড 20 পর বিষ্টু জবাব শুনল, ম্যাসেজ হচ্ছে না সঙ্গীত চর্চা হচ্ছে? যাই হোক, তাতে আপনার কি মশাই, ব্লাড প্রেশারটা মেপেছেন? আপনার দরকার? ব্লাড সুগার পরীক্ষা করিয়েছেন? কোলেস্টেরলের লেভেলটাও কি দেখেছেন? কে মশাই আপনি, গায়ে পড়ে এত কথা বলছেন? চান করতে এসেছেন, করে চলে যান। তা যাচ্ছি, তবে আপনার হাড়টা বোধহয় আর বেশি দিন এই গন্ধমাদন টানতে পারবে না। কি বললেন? বিষ্টুধর উঠে বসার জন্য প্রথমে কাত হয়ে কুনুয়ের ভর দিয়ে মাথাটি তুলল, তারপর দুহাতে মেঝে চাপ দিয়ে উঠে বসল। লোকটি কাঁচুমুচু হয়ে বলল, অবশ্য হাতি কিংবা হিপর্ক কোনো করোনারই অ্যাটাক হয়েছে বলে শুনিনি, সুতরাং আমি হয়তো ভুলও বলতে পারি। বিষ্টুধর রাগে কথা বলতে পারছে না, শুধু চোখ দিয়ে কামান দাগতে লাগলো। লোকটি পাঞ্জাবি খুলল, লুঙ্গি খুলল, ভিতরে হাফ প্যান্ট। অবশেষে বিষ্টুধর কোনোক্রমে বলল, আপনাকে যে কি বলবো ভেবে পাচ্ছি না, আমার বউ ঠিক এই কথাই বলে, আপনি একটা নয়সেন্স, আমার ক্লাবের অনেকেই তাই বলে, আপনার মতো লোককে না চাপকে লাল করা উচিত। লোকটি আবার ছেলে মানুষের মতো পিটপিট করে তাকালো। আচ্ছা, আমি যদি আপনার মাথায় চাটি মারি, আপনি দৌড়ে আমায় ধরতে পারবেন? কথাগুলো বলেই লোকটি এক জায়গায় দাঁড়িয়েই ছোটার ভঙ্গিতে জগিং শুরু করলো। অনেকে তাকালো, অনেকে ভাবল পাগল। বিষ্টু হতভম্ব হয়ে লোকটির জগ করা দেখতে লাগলো। চাটি মারার ভঙ্গিতে হাতটা তুলে লোকটি হঠাৎ বিষ্টুর দিকে ছুটে এলো। বিষ্টু ডুব দেওয়ার মতো মাথাটা নিচু করল। লোকটি হাত তুলে রেখে পাশ দিয়ে বেরিয়ে গেল। পারবেন ধরতে যদি চাটিয়ে যাই? আমার কিন্তু আপনার থেকে অনেক বয়স। জক করতে করতে লোকটি আবার এগিয়ে আসছে। বিষ্টুধর বুনো মোষের মতো তেড়ে ফুড়ে উঠে দাঁড়ালো, তাই তো লোকটি দাঁড়িয়ে পড়ল। তারপর নাচের ভঙ্গিতে শরীরটাকে পেন্ডুলামের মতো ডাইনে এবং বামে দুলিয়ে তিরিং বিরিং লাফালাফি শুরু করল। বিষ্টু থাবার মতো দুটো হাত তুলে অপেক্ষা করছে। দৃশ্যটা অনেককে আকৃষ্ট করল। পেজ নাম্বার 3 আমরা রানিং চলছি। আমি রোজ এক্সারসাইজ করি, আইসোমেট্রিক, ক্যালিসোনেথিক, বারবেল, বুঝলেন, রোজ করি, দারুণ খিদে পায়। আপনার পায়? বিষ্টুধর কথা না বলে শুধু ঘোঁত করে ধরনের একটা শব্দ করল। খিদের মুখে যা পাই তাই অমৃতের মতো লাগে, এই সুখ আপনার আছে? উত্তরের অপেক্ষা না করেই লোকটি জগ করতে করতে সিঁড়ি দিয়ে নেমে শেষ ধাপ পর্যন্ত গিয়ে আবার উঠে এলো। 3 বার এইভাবে ওঠানামা করে সে বিষ্টুধরের 5 গজ তফাতে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। হাত দুটো নামিয়ে বিষ্টু তখন খানিকটা দিশাহারার মতোই লোকটির কাণ্ড দেখছিল। ওর চোখ এখন রাগের বদলে কৌতূহল। মনে মনে সে ছিপছিপে শরীরটার সঙ্গে নিজের স্থূলত্ব বদলা বদলি করতে শুরু করে দিয়েছে। খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি, ভারিক্কি চালে বিষ্টুধর
ঘোষণা করল এবং গলাস্বরে বোঝা গেল এর জন্য সে গরিবিত। লোকটি দু পায়ে গিয়ে সে বলল, কী রকম ডায়েটিং? আগে রোজ আধ কিলো ক্ষীর খেতুম, এখন 300 গ্রাম খাই। জলখাবারে 20টা নুচি খেতুম, এখন 15টা। ভাত খাই মেপে, 250 গ্রাম চালের রাতে রুটি 12খানা। ঘি খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি, গরম ভাতের সঙ্গে 4 চামচের এক বিন্দুও বেশি নয়। বিকেলে 2 গ্লাস মিষ্টির শরবত আর 4টে কড়া পাক। পেজ নম্বর 4। মাছ মাংস ছুই না, বাড়িতে রাধাগোবিন্দ বিগ্রহ আছে, আর সপ্তাহে একদিন মেসেজ করাই এখানে এসে। আমার অত নোলা নেই বুঝলেন, সংযম কেচ্ছা সাধন আমি পারি, হাটের ব্যামোফ্যামো আমার হবে না, বংশের কারো হয়নি। বাজি ফেলে 70টা ফুলুরি খেয়ে কলেরায় বাবা মারা গেছে, জ্যাঠা গেছে অম্বলে। এত কেচ্ছা সাধন করেন, বাঁচবেন কী করে? লোকটি এগিয়ে এসে বিষ্ণুধরের ভুঁড়িতে হাত বুলিয়ে বলল, আহ সুশ্রী লাগে। বিষ্ণু হাতটা সরিয়ে দিয়ে ক্ষুণ্ণ স্বরে বলল, আমার বউ ওই কথা বলে, সকাল থেকে রাত অব্দি ব্যবসা দেখি, সর্ষে চিনি ডাল নানান জিনিসের কারবার, এত খাটুনির পর এইটুকু খাদ্য, তারপর এই অপমান। কে করল মশাই আপনাকে অপমান? লোকটি আবার হাত বাড়াতেই বিষ্টু এক পা পিছিয়ে বলল, না শ্বশুরই লাগে। বলছি, কে আপনাকে অপমান করল? কেন, আপনি হাতি হিপো বললেন না, জলহস্তির ইংরেজি হিপো, তা কি আমি জানি না? আমি কি অশিক্ষিত? না না, আমি আপনাকে অশিক্ষিত তো বলিনি। লোকটি বিব্রত হয়ে চশমা মুছতে মুছতে বলল, আপনার ওজনটা খুব বিপজ্জনক হাটের পক্ষে। বিপজ্জনক মানে? বিষ্ণুধর তাচ্ছিল্য প্রকাশের চেষ্টা করল, কিন্তু গলা দিয়ে বেরিয়ে এলো ভয়ার্ত স্বর, আমি কি মরে যেতে পারি? তা পারেন, আর নয়তো কেচ্ছা সাধনের কষ্ট করতে করতে রোগে ভুগে ভুগে বেঁচে থাকবেন কয়েকটা বছর। বলেই লোকটি দুহাত তুলে সামনে ঝুঁকে পিঠটা ধনুকের মতো বেঁকালো, হাতের আঙুল পায়ে ছুঁয়ে আবার সিদে হলো। আপনি আমার থেকে 4000 গুণ বড় লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। কীরকম কীরকম? লোকটি তার ডান কোণে শরীরে লাগিয়ে পিস্তল ধরার মতো হাতটা সামনে বাড়ালো। এবার আমার হাতটা নামান তো। অবিশ্বাস ভরে বিষ্ণুধর হাতটার দিকে তাকালো, শিরা উপশিরা গাঁঠ সমেত হাতটাকে শুকনো শিকড়ের মতো দেখাচ্ছে। নামান নামান, লোকটি বলল। ফুলো ফুলো আঙুল দিয়ে বিষ্টু লোকটার কবজি চেপে ধরে নিচের দিকে চাপ দিল, নড়ল না 1 সেন্টিমিটারও। ঠোঁট কামড়ে বিষ্টু জোরে চাপ দিল, হাতটা একই জায়গায় রয়েছে। বিষ্টু এবার সর্বশক্তি প্রয়োগ করল, কপালে ঘাম ফুটছে, কিছু লোক দাঁড়িয়ে দেখছে, তাদের চোখে বিস্ময়। লোকটার সাফল্যে না বিষ্টুর ব্যর্থতায় তা কিন্তু বোঝা যাচ্ছে না। বিষ্টু লোকটার মুখের দিকে তাকিয়ে পাতলা হাসি আর চোখ পিটপিটানি দেখতে পেল, হাতটা সে নিচে নামাতে পারছে না। বিষ্টু হাল ছেড়ে দিয়ে ফসফস করে নিঃশ্বাস ফেলতে লাগল। কি পারলেন? জোরে বলতে শুধু গায়ের জোরই বোঝায় না, মনের জোরেই সব হয়। ইচ্ছা শক্তি দিয়ে শরীরের দুর্বলতা ঢাকা দেওয়া যায়। পেজ 5। শরীরটা যতটা করতে পারেন ভাবে, তার থেকেও শরীরের দিয়ে বেশি করাতে পারে ইচ্ছের জোর। সেজন্য শুধু শরীর গড়লেই হয় না, মনকেও গড়তে হয়। শরীরকে হুকুম দিয়ে মন কাজ করাবে, আপনার মন হুকুম করতে জানে না, তাই শরীর পারল না। বিষ্ণুধর বিষণ্ণ চোখে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, ইচ্ছে করে খুব রোগা হয়ে যাই। ঠিক এই সময়েই গঙ্গার তীর থেকে তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো, কোনি কোনি। লোকটি গঙ্গার দিকে তাকালো। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের 1 থেকে 5 পাতা পর্যন্ত। আমরা তাহলে কোনি গল্পের প্রথম অধ্যায়টা শুনলাম। এবার দেখো, এই প্রথম অধ্যায়ে আমরা 2টো চরিত্র পাচ্ছি, একটা হচ্ছে বিষ্ণুচরণধর, একটা হচ্ছে ক্ষিতীশ সিংহ। আর এই গল্পের প্রধান যে নায়ক, যে প্রধান চরিত্র, সে হচ্ছে ক্ষিতীশ। এবং গল্পের যে প্রধান, যাকে নিয়ে গল্পটির নাম কোনি, সেই কোনি হচ্ছে একটি সাঁতারু মেয়ে, যার উদ্যম ইচ্ছা এবং তার মানে প্রচুর প্রচেষ্টার মধ্যে দিয়ে সে কীভাবে
নিজেকে একজন সাঁতারু হিসাবে প্রতিষ্ঠা করতে পেরেছিল এবং তার জন্য ক্ষিতিশ তার পেছনে কতখানি পরিশ্রম করেছিল, কতখানি পরিশ্রম দিয়ে তাকে তার নিজে তত্ত্বাবধানে রেখে সাঁতার শিখিয়ে ক্ষিতিশ তাকে একজন বড় মাপে সাঁতারু করে তুলতে পেরেছিল। এটাই হচ্ছে এই গল্পের মূল কাহিনী। আর তার সাথে রয়েছে কি, তার সাথে রয়েছে জীবনের কিছু টানাপোড়েনের গল্প। অর্থাৎ কোনি কিন্তু খুব সাধারণ সাধারণ ঘরের একটি মেয়ে, মানে খুবই গরিব ঘরের একটি মেয়ে, না খেতে পাওয়া পরিবারের একটি মেয়ে, যার চোখে ছিল হয়তো সাঁতারু হওয়ার স্বপ্ন, কিন্তু তাদের যে অর্থের যে অভাব, তাদের যে খাদ্যের অভাব, তাদের পরিবারের যে সমস্যা, তা কিন্তু কোনির সেই ইচ্ছের বিরুদ্ধে ছিল। অর্থাৎ কোনি তাই নিজেকে কিন্তু সেভাবে সাঁতারু তৈরি করতে পারেনি। কিন্তু যখন ক্ষিতিশ তাকে খুঁজে পেয়েছিল এবং ক্ষিতিশ কোনির মধ্যে দেখতে পেয়েছিল কি, দেখতে পেয়েছিল যে এই মেয়েটি পারবে, একে যদি তৈরি করা যায় তবে একে অবশ্যই একজন ভালো সাঁতারু হিসাবে তৈরি করা যাবে। সেটা কিন্তু কোনির সাঁতারের যে ভঙ্গিমা সেটা দেখে কিন্তু ক্ষিতিশ বুঝতে পেরেছিল। ঠিক আছে, যাই হোক, এই হচ্ছে গল্পটার মানে টোটাল জিস্টটা, যে কীভাবে ক্ষিতিশ কোনিকে খুঁজে পেল এবং তাকে একজন ভালো সাঁতারু করার জন্য ক্ষিতিশকে কী কী সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, কতজনের কাছে তাকে অপদস্থ হতে হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও ক্ষিতিশ তার নিজের জেদ, তার নিজের ইচ্ছে শক্তি, সেটাকে সে দিয়েছিল কার মধ্যে, কোনির মধ্যেও জাগিয়ে তুলেছিল, সেই জেদ, সেই ইচ্ছা শক্তি আর এগিয়ে যাবার একটা অদম্য প্রেরণা, সেটা ক্ষিতিশ কিন্তু কোনির মধ্যে দিতে পেরেছিল, চ্যালেঞ্জ ব্যাপারটা যাকে আমরা ইংলিশে বলছি। আর এই চ্যালেঞ্জ জিনিসটাই কিন্তু কোনি নিতে পেরেছিল ক্ষিতিশের কাছ থেকে, এবং সে যখন নিজেকে সমস্ত অভিজাত পরিবারের মেয়েদের সাথে ওই সাঁতার কম্পিটিশনে নিজেকে নামিয়েছিল, তখন তাদের সঙ্গে এই চ্যালেঞ্জ নিয়ে কিন্তু কোনি পেরেছিল জিততে। কিন্তু কোনিকেও সেখানে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, তা প্রতিটা অধ্যায়তে কখন কি ঘটেছে না ঘটেছে, কি কি সমস্যা ছিল বা কি কি পরিস্থিতির মধ্যে দিয়ে তারা গেছে এসেছে, সেগুলোই কিন্তু এই উপন্যাসের কাহিনীতে আমরা পাচ্ছি, এবং সেই কাহিনী নিয়েই কিন্তু আমাদের এই সম্পূর্ণ উপন্যাসটা তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম অধ্যায়টাতে কি দেখতে পেয়েছি, প্রথম অধ্যায় দেখতে পেয়েছি গঙ্গার ঘাটের বর্ণনা। এটা হচ্ছে একটা প্রথম কোশ্চেন। সেই প্রথম কোশ্চেনে গঙ্গার ঘাটের বর্ণনাটা তুমি পাচ্ছ 1 নম্বর পেজে, আজ বারণি গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি। ঠিক এখান থেকে শুরু হচ্ছে গঙ্গার ঘাটে লোকজনের যে ভিড়, সেখানে যে ভাটা চলছে, জল যে নেমে গেছে, ছেলেমেয়েরা যে কাঁচা আমগুলোকে জল থেকে তুলছে, তুলে নিয়ে বাজারে বিক্রি করছে, এছাড়া কি রয়েছে, গঙ্গার ঘাটের পাশে রয়েছে অনেক দেবদেবীর মূর্তি, সেখানে সবাই এসে পুজো দিয়ে যাচ্ছে, কিছু দোকানপাট রয়েছে কাঠের, প্লাস্টিকের, লোহার খেলনা, এসব নানা রকম জিনিস বিক্রি হচ্ছে, রয়েছে কিছু মিষ্টির দোকান বা সামগ্রীর দোকান। তাহলে এই যুগ সমস্ত কিছু মিলেই হচ্ছে কি সে গঙ্গার ঘাট, এই বর্ণনাটা তোমাদের এখানে দিতে হচ্ছে। এবারে পরের কোশ্চেনটা কি থাকছে, পরের কোশ্চেনটা থাকছে বিষ্ণুচরণ ধর, যাকে আমরা পেয়েছি এই গল্পের প্রথম অধ্যায়ে, এই বিষ্ণুচরণ ধর কে এবং তার চেহারার বর্ণনা। সে হচ্ছে পাড়ার বেষ্টাদা, কে বনেদি বংশের একজন আইএপাস, তার খান সাথে বাড়ি আছে, বড় বাজারে ঝাড়ন মশলার কারবার আছে, এবং তার দেহটা, তার চেহারা মানে তার চেহারার যে বর্ণনা পেয়েছি, সে 3 মন চেহারার দেহের মালিক হচ্ছে বিষ্ণুচরণ ধর। ঠিক আছে, বয়স 40-এর, একটি বিশ্বস্ত অস্টিন আছে, মানে তার একটা গাড়ি আছে, তারই বয়স, অর্থাৎ ধরে নিতে পারছি যে বিষ্ণুচরণ ধরের বয়সটা কিন্তু 40-এর কাছাকাছি, নিয়ার অ্যাবাউট 40। ওকে, তাহলে এই হচ্ছে বিষ্ণুচরণ ধরের চেহারার বর্ণনা। এবারে হচ্ছে কি যে বিষ্ণুচরণ ধরের পরে আমরা যার চরিত্র পাচ্ছি সে হচ্ছে ক্ষিতিশ সিংহ। ক্ষিতিশ সিংহ চেহারাটা কেমন ছিল, তার পরনে ছিল সাদা লুঙ্গি, গেরুয়া পাঞ্জাবি, কাঁধে রঙিন ঝোলা, এবং তার চেহারা ছিল ছিপছিপে ধরনের, মাথায় ছিল তার কদমছাট চুল। ওকে, তাহলে এই হচ্ছে বিষ্ণুধরের চেহারা, সরি, এই হচ্ছে ক্ষিতিশ সিংহের চেহারা। এবারে পরের প্রশ্ন হচ্ছে কি যে বিষ্ণুধর
কী কী ভাবে তার মালিশওয়ালাকে বলেছিলো তাকে মালিশ করতে। যদি এগুলো মানে কোশ্চেনগুলো জেনে রাখছো, কোশ্চেন কীভাবে দেবে না দেবে সেটা আমি পরে আলোচনা করব, এখন আমি তোমাদের পড়ানোর সাথে সাথে শুধু একটু বলে দিচ্ছি মাত্র। তাহলে এখানে কোন উত্তরটা আসছে? উত্তরটা আসছে দু নম্বর পাতাতে। দু নম্বর পাতায় তোমরা পাবে, মালিশওয়ালার ডান হাঁটুটা বিষ্ঠুর কোমরে চেপে ধরে মেরুদণ্ড বরাবর ঘাড় পর্যন্ত দুটো ওঠানামা করাতে লাগলো পিস্টনের মতো। এখান থেকে উত্তর শুরু হচ্ছে। তার মধ্যে আছে তোমার বারদশেক হাঁটু ব্যবহারের পর মালিশওয়ালা নমস্কারের ভঙ্গিতে তালু জোড়া করে বিষ্ঠুর পিঠে জোড়া তালুর কোদাল চালালো। তারপর আছে কি তানপুরোর মতো, অর্থাৎ মালিশওয়ালা দশ আঙুল দিয়ে বিষ্ঠুর সারা শরীরের চর্বিগুলো খপাখপ খামচে টেনে ধরে ছেড়ে দিতে লাগলো। তারপর হচ্ছে তবলা বাজানোর মতো, দশ আঙুল দিয়ে বিষ্ঠুর গলা থেকে কোমর অবধি ধপাধপ চাটাতে লাগলো। তারপর হচ্ছে সারেগামার মতো, আঙুলগুলো দিয়ে হারমোনিয়াম বাজাতে লাগলো বিষ্ঠুর সর্বাঙ্গে। তাহলে এই যে কী কী মালিশ সে করেছিল এটা কিন্তু একটা কোশ্চেন থাকছে। তাহলে এখান থেকে উত্তরটা তোমাদের লিখতে হচ্ছে। আচ্ছা, তারপরে কোশ্চেনটা কী থাকছে, এতে হাসির কী আছে? হ্যাঁ, এই যে হাসির কী আছে কথাটা কে বলেছিল, কাকে বলেছিল? বিষ্ঠুদার বলেছিল সে অজ্ঞাত পরিচয় ব্যক্তি, যাকে তখনও সে চিনতে পারেনি, কিন্তু সে অজ্ঞাত পরিচয় ব্যক্তিটি কে ছিল, ক্ষিতি সিংহ ছিল, তার উদ্দেশ্যে কথাটা সে বলেছিল। হাসির কী আছে, অর্থাৎ কে কাকে এখানে বলছে হাসির কী আছে সেটা বললাম। এবার সে কেনই বা হাসছিল, কেন হাসছিল না? বিষ্ঠুধরের মালিশওয়ালা বিষ্ঠুধরকে যেভাবে মালিশগুলো পরপর করে যাচ্ছিল সেটাই কিন্তু ক্ষিতিশের কাছে একটা হাসির কারণ ছিল, ঠিক আছে? এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারপরে কি হয়েছিল, তারপরে কি হয়েছিল না, বিষ্ঠুধরের সঙ্গে কিন্তু ক্ষিতিশের একটা পরিচয় হয় এবং ক্ষিতিশ বিষ্ঠুধরকে জানায় কি যে তার এই অতিরিক্ত ওজন তাকে বিভিন্ন রকম রোগে ফেলতে পারে, তার হার্ট অ্যাটাকও হতে পারে, তাই তাকে যেমন ব্যায়াম করতে হবে, যোগা করতে হবে, তার সঙ্গে সঙ্গে তার খাদ্যের তালিকাটাও কমাতে হবে, অর্থাৎ তাকে ডায়েট চার্টও মেনটেন করতে হবে। এইভাবে কথোপকথনের মধ্যে দিয়ে বিষ্ঠুধরের সঙ্গে কিন্তু ক্ষিতিসিংহর একটা পরিচয় পর্ব হয়েছিল। এটা হচ্ছে যে এই পরিপ্রেক্ষিতে কি হয়েছিল তার উত্তরটা। আচ্ছা, এবারে চলে এসো তিন নম্বর পাতাতে। তিন নম্বর পাতাতে আমরা কী প্রশ্ন পেতে পারি, আপনাকে যে কি বলবো ভেবে পাচ্ছি না, কে বলেছিল? বিষ্ঠুধর বলেছিল, কাকে না, ক্ষিতিসিংহকে বলেছিল। কেন বলেছিল না? এই কারণেই বলেছিল যে ক্ষিতিসিংহ কী করেছিল, বিষ্ঠুধরকে হাতি বা হিপোর সঙ্গে তুলনা করেছিল, অর্থাৎ তার চেহারাটা এতই বেশি, তার হার্ট তার চেহারা বহন করতে গেলে যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে, তার কোলেস্টেরল লেভেলটা মেপে দেখা দরকার, তার ব্লাড প্রেশার আজ কতটা আছে সেটাও মেপে দেখা দরকার, তার ব্লাড সুগার আছে কি না সেটাও তার জানা দরকার। এই এতগুলো কথা যখন বলেছিল ক্ষিতিসিংহ বিষ্ঠুধরকে এবং তার দিকে পিটপিট করে তাকিয়ে ক্ষিতিসিংহ হাসছিল, তার এই আচরণগুলো বিষ্ঠুধরের মধ্যে কি করেছিল, একটা ভীষণ পরিমাণে রাগ তৈরি করেছিল। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু বিষ্ঠুধর এই কথাগুলো ক্ষিতিসিংহকে বলেছিল, ঠিক আছে? যাই হোক, এখান থেকে এরকম টাইপের লাইন তুলে কোশ্চেন দিলে উত্তরগুলো কিন্তু এর মধ্যেই ঘোরাফেরা করছে। তারপরে চলে এসো যে কী কী ব্যায়াম করে থাকে, ঠিক আছে? ক্ষিতিসিংহ কী কী ব্যায়াম করে থাকে? আচ্ছা, কী কী বলেছে দেখো, আইসোমেট্রিক, ক্যালিস্থেনিক, বারবেল, ঠিক আছে? এই ব্যায়ামগুলো কিন্তু সে করে থাকে। আর কীভাবে ক্ষিতিসিংহ ব্যায়াম করছিল না, নাচের ভঙ্গিতে শরীরটাকে পেন্ডুলামের মতো ডাইনে বামে দুলিয়ে তিরিং বিরিং করে লাফালাফি করছিল, কে না, ক্ষিতিসিংহ। আচ্ছা, এরপরে চলে এসো পরের কোশ্চেনে, এটা কিন্তু তিন নম্বর পাতাতে আছে। সেটা হচ্ছে যে কী ডায়েটিং চার্ট মেনটেন করে, মানে কী ডায়েট চার্ট মেনে চলে বিষ্ঠুধর, তার খাদ্যের তালিকাটা কীরকম ছিল না, সে আগে আধ কিলো করে ক্ষীর খেত, এখন 300 গ্রাম খায়, জল খাবারে 20টা লুচি খেত, এখন 15টা খায়, ভাত খায় মেপে 250 গ্রামের চালে ভাত, আর রুটি হচ্ছে রাতে 12টা, ঘি ছাড়া তার আগে চলতো না কিন্তু তাও এখন ঘি খাওয়া কমিয়ে সে মাত্র 4 চামচ ঘি খাচ্ছে, 2 গ্লাস মিছরি, 4টে কড়াপাকের সন্দেশ, মাছ মাংস সে ছোঁয় না কেন তার বাড়িতে রাধা গোবিন্দ আছে। এই হচ্ছে বিষ্ণুধরের ডায়েট চার্ট। হ্যাঁ, এই একটা কোশ্চেন গেল। আচ্ছা, এবারে কি বলেছে, তাদের পরিবারের কে কীরকমভাবে মারা গেছে, না তার বাবা মারা গেছে কলেরা, জ্যাঠা মারা গেছে অম্বলে। আচ্ছা, তাহলে এই কোশ্চেনের পরে 4 নম্বর পাতাতে আরেকটি কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা হচ্ছে যে আমি কি মরে যেতে পারি, এটা কে বলেছিল? এটা বিষ্ঠুধর বলেছিল ক্ষিতিশকে। কেন বলেছিল,
বলেছিল এই কারণে যে ক্ষিতিশ যে ডায়েট চার্টটা মেনটেন করে সেটা কিন্তু সঠিক ডায়েট চার্ট নয়। সেই জন্য তার ওজন কিছুতেই সেভাবে কমবে না, তার এই ওজন কিন্তু তাকে আরও বেশি সমস্যার মুখে ফেলতে পারে। তাই তার প্রয়োজন কি আরও বেশি খাটনি করা এবং খাদ্যকে আরও বেশি কমানো। এই পরিপ্রেক্ষিতে তাকে কি বলেছিল যে তার এই চেহারাটা তার ক্ষেত্রে অনেকটাই বিপজ্জনক, তার হার্টের ক্ষেত্রে বিপজ্জনক। এই কথাগুলো যখন বিপজ্জনক কথাটা সে শুনেছিল ক্ষিতিশের মুখে, তখন বিষ্ণুচরণ ভয় পেয়ে বলেছিল যে সে বিপজ্জনক মানে কি, তাহলে কি সে মরে যেতে পারে? আচ্ছা, এবার আরেকটা কোশ্চেন হতে পারে, সেটা হচ্ছে কি যে আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। কে বলেছে এটা? ক্ষিতিশ বলেছে বিষ্ণুধরকে। নিজের শরীরটাকে কিভাবে চাকর বানানো যায়? না, নিজের শরীরটাকে চাকর তখনই বানানো যায় যখন তুমি নিজের ইচ্ছেকে, মনের ইচ্ছাকে শরীরের ইচ্ছেতে কাজে লাগাবে। অর্থাৎ তোমার শরীর তোমার মনের ইচ্ছায় কাজ করবে, তখনই জানবে তোমার শরীর তোমার চাকর তৈরি হয়েছে। অর্থাৎ তোমার শরীরে যতই ক্লান্তি থাকুক, যতই আলসেমি থাকুক, তোমার যদি মনের জোর বেশি থাকে, মনের ইচ্ছা যদি স্ট্রং থাকে, তবেই তুমি কিন্তু সেই শরীরের আলসেমি দূর করতে পারো এবং শরীরকে তুমি আবার কাজে লাগাতে পারো যতক্ষণ পর্যন্ত তোমার মনের জোর আছে। মনের জোরই তোমার শরীরের জোরকে কাজে লাগিয়ে থাকে, ঠিক আছে? এইটা বোঝানোর ক্ষেত্রেই কিন্তু তখন ক্ষিতিশ এই কথাটা কাকে বলেছিল, বলেছিল হচ্ছে বিষ্ণুধরকে। এবং এটার ব্যাখ্যাটা পাবে তোমরা 5 নম্বর পাতায় লাস্ট প্যারাগ্রাফে। দেখো এখানে ক্ষিতিশ বলেছে মনের জোর দিয়ে সব হয়, ইচ্ছে শক্তি দিয়ে শরীরের দুর্বলতাকে ঢেকে রাখা যায়। মানে শরীরের যে দুর্বলতা আছে সেটা কিন্তু ঢেকে রাখা যায় ইচ্ছে শক্তি দিয়ে। আর কি বলেছে? শরীরকে হুকুম দিয়ে মন কাজ করাবে, মন হুকুম করতে জানে না, তাই শরীর পারল না। এই যে লাইনটা, মন হুকুম করতে জানে না তাই শরীর পারল না, এই কথাটা কেন বলেছে? কেন বলেছে, কে কাকে বলেছে, কেন বলেছে? এই কথাটা বলেছে ক্ষিতিশ বিষ্ণুধরকে। কেন বলেছিল? না, ক্ষিতিশ বিষ্ণুধরকে তার হাতটাকে নামাতে বলেছিল। সে তার হাতটাকে টাইট করে রেখেছিল কোথায়? না, তার এখানে একটা লাইন আছে, ডানকুনি শরীরের সাথে লাগিয়ে পিস্তল ধরার মতো হাতটাকে সে রেখেছিল। কনুইটাকে শরীরের সঙ্গে লাগিয়ে হাতটাকে লম্বা করে রেখেছিল পিস্তল ধরার মতো, এবং বিষ্ণুধরকে বলেছিল তার হাতটাকে নাড়াতে। কিন্তু বিষ্ণুধর তার ওই অত বড় শরীরের ওজন নিয়েও কিন্তু ক্ষিতিশের রোগা পাতলা হাতটাকে নাড়াতে পারেনি। তাতেই বিষ্ণুধর ভীষণভাবে অবাক হয়ে গিয়েছিল যে এই পাতলা শরীর এত শক্তি কী করে বহন করছে। তার মোটা শরীরের শক্তি দিয়েও সে কাজটা করে উঠতে পারেনি। সেই প্রসঙ্গে তখন কিন্তু ক্ষিতিশ বিষ্ণুধরকে বুঝিয়েছিল যে মন হুকুম করতে জানে না তাই শরীর পারেনি। তার যদি মনের ইচ্ছা শক্তি জোর থাকতো, মন যদি সঠিকভাবে শরীরকে হুকুম দিত, তবেই কিন্তু বিষ্ণুধর ক্ষিতিশ সিংহে সে হাতটাকে নাড়াতে পারত। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে। লাস্ট একটা কোশ্চেন থাকতে পারে, লোকটি গঙ্গার দিকে তাকালো, কোন লোকটির কথা বলা হয়েছে? ক্ষিতিশ সিংহের কথা। সে গঙ্গার দিকে কেন তাকালো? যখন সে একটা দূর থেকে তীক্ষ্ণ চিৎকার শুনতে পেল কোনিই বলে, সেই চিৎকারটা শুনে সে তাকালো, এবং সে তাকিয়ে কী দেখেছিল এবং তার পরিপ্রেক্ষিতে কী হয়েছিল, এবার সে তাকিয়ে কী দেখেছিল তার উত্তরটা কিন্তু পাবো আমরা দ্বিতীয় অধ্যায়তে। তাকিয়ে সে কোনিকে দেখতে পেয়েছিল, সে কোনি কী করছিল, কীভাবে সাঁতার কাটছিল বা তার সাথে কী ঘটনা ঘটছিল, সেটার উত্তর আমরা দ্বিতীয় অধ্যায়তে পাবো। তা আজকে আমাদের এই পর্যন্তই থাক। তাহলে এই অধ্যায় থেকে আমরা এই প্রশ্নগুলো পেলাম, আর অডিওটা কিন্তু অবশ্যই শুনবে, তাহলে কিন্তু প্রশ্নগুলো তোমাদের কাছে অনেকটা ইজি হয়ে যাবে। অনেক ভালোবাসা নিয়ে অনেক ভালো থেকো। আমরা নেক্সট ভিডিও থেকে আবার দ্বিতীয় অধ্যায়টা পড়ে নেবো।